চট্টগ্রামের লোয়াকার আফজালাত সদর ইউনিয়নের ডিসি সড়কের নেয়াজট্টে আলিশোরা ফুল এলাকাত 21 ডিসেম্বর বুধবার সকাল 11টার দিকে এক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রয় দেশীয় অস্ত্রশস্ত্র লইয়ে সিএনজি চালিত রিক্সা গতিরুদ্গরি মোহাম্মদ শাহজাহান নামের এক সৌদি প্রবাসী বিমানবন্দর জনসম বিসে ফাসফোর্ড বিমান টিকিট নগরটিয়া ডাহাতি করে লেবের অভিযোগ উঠে ডাহাতি সমত প্রবাসী শাহজাহান চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের মানুষজন দৌড়িয়ে এবং এক ছিনতাইকারী আটক করে থানা পুলিশের খবর দেয়। খবর পাইলে লোয়াগড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নির্দেশে পুলিশের উগ্র টিম ঘটনাস্থলে যায়। ছিনতাইকারী আটক করে থানার লয়ে আই আটককৃত ছিনতাইকারী লোয়াগড়া সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গুর মোহাম্মদ ফরার আব্দুল শুকুর ওরফে আবু সৈয়দ। ছিনতাইকারী লগে লয় পুলিশের উগ্র টিম তার আরেক সহযোগীর বাড়ির যায়। অভিযান চালাইয়ে 1 ঘন্টার মধ্যে ছিনতাইকৃত পাসপোর্ট ভিসা বিমান টিকিট উদ্ধার করে প্রবাসী মোহাম্মদ শাহজাহান তুলে দেয়। এই ঘটনার সত্যতা স্বীকার করি লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানে হয়। 21/12/2022 দুপুর অনুমান 11:30 গটিকায় লোহাগড়া সদর ইউনিয়নের নেয়াজট্টে হাবিলা শিকদার ব্রিজ এলাকা হতে সৌদি প্রবাসী মোহাম্মদ শাহজাহান বিমানবন্দরে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তাকে বহনকৃত সিএনজি গতিরোধ করে এবং তার মিনি ব্যাগে থাকা পাসপোর্ট ভিসা বিমান টিকিট সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থলে নিকটে থাকা আমাদের এসআই রুহুল আমিন নেতৃত্বে মোবাইল টিমটি এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশগামী যাত্রী মোহাম্মদ শাহজাহানকে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আবু সৈয়দকে আমরা বিধিমতো বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এই মামলার ঘটনার জন্য অপর অপর আসামিদের আমরা গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি। চট্টগ্রাম।